السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ফুটন্ত টিভির যাত্রীবাই ও বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা দেখছেন ফুটন্ত টিভি আমি আছি শাহরিয়ার নোমান আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান না করার কারণে আল্লাহ তাআলা কিভাবে একটি বাগানের উপর গজব সৃষ্টি করেছেন যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও বিভিন্ন তাফসিরে উল্লেখ রয়েছে যে ইয়েমেন প্রদেশের কোন একটি বাগানের মালিক ছিলেন একজন আল্লাহ বিরু লোক তার বাগানের যে ফসল ফলতো সেগুলোকে তিনি তিনটি অংশে ভাগ করতেন একটি অংশ নিজের জন্য রেখে যেতেন একটি অংশ নিজের ঘরে নিয়ে যেতেন দ্বিতীয় অংশ গরিব মিসকিনদের দান করতেন এবং তৃতীয় অংশ পরের বার ফসলের খরচা করার জন্য রেখে দিতেন তার ছিল তিনটি পুত্র কিন্তু সেই তিন পুত্রই ছিল তার পিতার স্বভাবের পুরো বিপরীত পিতার মৃত্যুর পর তার তিন পুত্রই তার বাগানের মালিক হলো তারা ভাবলো যে আমাদের লোক সংখ্যা অনেক আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই কম সুতরাং গরিব মিসকিনদেরকে ফসলের নির্দিষ্ট অংশ দান করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু কোন এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল সে গরিব মিসকিনদের প্রতি দয়াশীল ছিল তবে তার কথায় অন্যরা কান দিল না তারা প্রতিজ্ঞা করল যে আগামী দিন সকালবেলা আমরা ভিক্ষুক দল আসার পূর্বেই বাগানে গিয়ে ফসল কেটে আনব কিন্তু তারা এই শপথ ও প্রতিজ্ঞায় আল্লাহর ইচ্ছাকে সামিল করল না অর্থাৎ তারা একথা বলল না যে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমরা আগামীকাল সকালবেলা গিয়ে ফসল কেটে আনব এ ইনশাআল্লাহ না বলা এবং গরিব মিসকিনদেরকে না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের গুমে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাদের বাগানের উপর গজব নাজিল করলেন ফলে প্রচন্ড জোর বাতাস বাগানের উপর দিয়ে প্রবাহিত হল যার কারণে সম্পূর্ণ বাগান ধ্বংস হয়ে গেল বাগানটি দেখলে মনে হতো যে মতিত হয়ে চর্বিত ফসলের ন্যায় হয়ে গেছে অতপর অতিপত্তুষে তারা পরস্পর বলাবলি করতে লাগলো যে তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো ভিক্ষুকদের দল বীর জমানোর পূর্বেই ফসল তুলে আনতে হবে অতপর তারা পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী খুব দাম্ভিকতা অহংকারী মনে সকালবেলা ফসল কাটার জন্য রওনা হলো আর পরস্পর চুপি চুপি বলাবলি করতে লাগলো সাবধান আজ যেন কোনো প্রকার তোমাদের কাছে ভিক্ষুকের দল বীর জমাতে না পারে তারা আসার পূর্বেই ফসল তোলার কাজ শেষ করতে হবে কুক ও গরিবদেরকে তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছল বাগানের ধ্বংস ও বিনাশ দেখে তারা বলে উঠল যে আমরা পথ ভুলে হয়তো অন্য কোনো বাগানে চলে এসেছি এটা তো আমাদের বাগান নয় আমাদের বাগান কত সুন্দর সুজল সুফলা শস্য ভরা আমরা পথ হারিয়ে ফেলেছি নিশ্চয়ই কিন্তু বাগানের চতুর্দিকের সীমানা ও আলামত দেখে তাদের চেতনা ফিরে আসলো তাদের নিজেদের অহংকার গর্ব ও আল্লাহর সাথে নাফরমানি করার কথা মনে হলো আর তারা বলল আমাদের উপর আল্লাহর গজব নিশ্চয়ই এসে গেছে আমাদের ফসল হতে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে তখন তাদের মধ্যে যে লোকটি স্বভাব চরিত্র উত্তম এবং ভালো ছিল আর ভিক্ষুকদের প্রতি সে ছিল দয়াশীল সে বলে উঠল আমি কি পূর্বেই তোমাদেরকে আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য বলছিলাম না এটা আল্লাহর সাথে নাফরমানির কারণে হয়েছে এটা ভিক্ষুকদেরকে বঞ্চিত করার ইচ্ছা এবং গর্ব অহংকারের পরিণতি ছাড়া আর কিছুই নয় এখনো সময় রয়েছে গুনাহ হতে আমরা তওবা করি কেন এখনো আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করছি না সর্বহারা হওয়ার পরই তাদের বিভ্রান্তির দশা কাটল মনে মনে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল এবং বলল যে হে আমাদের প্রতিপালক
আমরা আপনার মহিমা প্রকাশ করছি আপনি মহা শক্তিশালী আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমরা সীমা লঙ্ঘন করেছি হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা কারো উপর যেতে পারবো না আমাদের আর কোনো উপায় থাকবে না অতঃপর তারা পরস্পর দোষারোপ করতে লাগলো পরিশেষে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেদেরকে দোষী স্বরূপ করলো এবং বলল এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের কারণে হয়েছে আল্লাহ তাআলার নিকট খাঁটি অন্তরে বা পুরোপুরিভাবে তওবা করতে হবে আল্লাহ তাআলা মহা শক্তিশালী মহা দয়ালু সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ মহিমা এবং দয়া দ্বারা আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের বাগানকে পুনরায় ফিরিয়ে দেবেন এবং আমাদের এ বাগানের পরিবর্তে আরো উত্তম একটি বাগান দান করবেন আমরা আমাদের যাবতীয় সমস্যা তার নিকট অর্পণ করলাম এবং আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করলাম তাফসীর কারীগণ লিখেছেন তাদের এই তওবা করার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর নিকট অর্পণ করার ফলে এবং সত্য দ্বীনের দিকে আসার ফলে আল্লাহ তাআলা এটার তুলনায় অনেক অনেক গুণ উত্তম ও সুজলা সুফল শস্য ভরা উদ্যান দান করেছেন অর্থাৎ এ থেকে আরো বড় একটি বাগান এবং তার মধ্যে ফসলাদিও বরকত দান করে দিয়েছেন এ সমস্ত ঘটনা উপলব্ধি করে আমরা যেন আল্লাহমুখী হতে পারি আল্লাহ তাআলা যেন আমাদের কলবের মধ্যে আমাদের মনের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা আল্লাহ তাআলার প্রেম ভীতি ভয় যেন ঢুকিয়ে দেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে